বাংলা নিউজ স্টেশন। রাজধানীতে চার পোষা কুকুর খাচ্ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী ডাইনার মরদেহ। হত্যাকাণ্ডের শিকার যুক্তরাষ্ট্র প্রবাসী মাকসুদুর রহমান খান ওরফে ডাইনা, তিনি তৃতীয় লিঙ্গের। তিনি আমেরিকা বাংলাদেশ দ্বৈত নাগরিক। ঢাকার যাত্রাবাড়ির গোপালবাগে নিজ বাসায় একাই থাকতেন। তার বাসায় কাজ করতেন শোয়েব আক্তার লাদেন। কাজের সুবাদে লাদেনের সঙ্গে ডাইনার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। তারা প্রায় শারীরিক সম্পর্ক করতেন। এভাবে কেটে যায় প্রায় দুই বছর। এরই মধ্যে আসামি লাদেন বিয়ে করেন। এ কথা শুনে ক্ষিপ্ত হন ডাইনা। পরে নিজের কুকর্ম চরিতার্থ করতে গিয়ে ও প্রতিশোধ নিতে লাদেনকে শারীরিক সম্পর্কে কথা বলে বাসায় ডেকে নিয়ে আসেন। এক পর্যায়ে ডাইনা লাদেনকে আঘাত করে। নিজেকে বাঁচাতে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ডাইনাকে হত্যা করেন লাদেন। পরে সে ডাইনাকে তার ঘরে রেখে পালিয়ে যায়। হত্যার 11 দিন পর্যন্ত ঘরে পড়ে থাকায় এই মরদেহটি গলে পচে দুর্গন্ধ বের হয়। পরে খবর পেয়ে যাত্রাবাড়ি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ বাসায় এসে দেখে ডাইনার 4টি ক্ষুধার্ত পোষা কুকুর তারই মরদেহের মাংস খাচ্ছিল। বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর ওয়ারি বিভাগের উপকমিশনার জেউল আহসান তালুকদার। এ সময় ওয়ারি বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম জাহাঙ্গীর হাসান, এডিসি মিডিয়া হাফিজ আল আসাদ, সহকারী পুলিশ কমিশনার রবিউল উপস্থিত ছিলেন। জেউল আহসান বলেন, এ হত্যাকাণ্ডের কিছুদিন আগে লাদেন বিয়ে করেন। বিয়ের পরও লাদেন ও ভুক্তভোগী ডাইনার মধ্যে শারীরিক সম্পর্ক চলতে থাকে। কিন্তু লাদেনের এই বিয়েও নতুন জীবনকে ডাইনা কিছুতে মেনে নিতে পারছিল না। এতে এ হত্যাকাণ্ড। ডিসি বলেন, গত 27 আগস্ট বিকালে স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় যাত্রাবাড়ি থানাধীন গোপালবাগের একটি বাসায় একজন ব্যক্তির গলিত লাশ পড়ে আছে। ওই সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ি থানার মোবাইল টিম ওয়ারি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে লাশ উদ্ধার করেন। পরে পুলিশ তদন্ত শুরু করে। ওই ঘটনায় গত 29 আগস্ট রাতে শেরপুর নালিতাবাড়ির সীমান্তবর্তী একটি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে প্রধান আসামি শোয়েব আক্তার ওরফে লাদেনকে গ্রেপ্তার করে ওয়ারি বিভাগ। এ সময় তার কাছ থেকে ডাইনার 2টি মোবাইল ফোন, হত্যার কাজে ব্যবহৃত হাতুড়ি ও যৌন উত্তেজক ঔষধ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায় ভুক্তভোগী ডাইনা একজন তৃতীয় লিঙ্গের মানুষ ও সমকামী মানুষ। তিনি তার নিজের বাসায় একাই থাকতেন। তার বাসায় 4টি পোষা কুকুর ছিল। তিনি সমাজের কারো সঙ্গে মিশতেন না। তবে কিছু তরুণ বয়সী ছেলে তার ওই বাসায় মাঝে মধ্যে আসা যাওয়া করত। লাদেন ভুক্তভোগী বাসায় মাঝে মাঝে তার কাজ করতেন এবং বিনিময়ে টাকা পেতেন। হত্যাকাণ্ডের কিছুদিন আগে লাদেন বিয়ে করেন। ভুক্তভোগী লাদেনের বিবাহিত জীবনকে ধ্বংস করতে সুযোগ খুঁজছিলেন ডায়না। অন্যদিকে লাদেনও চাইতো ডায়নার সঙ্গে সম্পর্ক শেষ করে মুক্ত জীবনে ফিরতে। গত 16 আগস্ট ভুক্তভোগী মাকসুদুর রহমান ডায়না গ্রেপ্তারকৃত লাদেনকে তার গোপালবাগের বাসায় ডেকে নিয়ে যায়। শারীরিক সম্পর্কের এক পর্যায়ে তাদের মধ্যে সমস্যা হয়। তখন লাদেন নিজেকে বাঁচাতে বাসার টেবিলে থাকা হাতুড়ি দিয়ে ডাইনার মাথায় আঘাত করে। এতে ডাইনা রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে বিছানায় পড়ে থাকে। কিছুক্ষণ পরে মৃত্যু হয় তার। এ সময় লাদেন দ্রুত ঘটনাস্থল থেকে বের হয়ে বন্ধ মূল ফটক টপকে পালিয়ে যায়। ওই ঘটনায় 10 দিন পর পুলিশ তার গলিত মরদেহ উদ্ধার করে। এ সময় দেখা যায় ভুক্তভোগী ডাইনা মরদেহ তার পোষা কুকুরগুলো খাচ্ছিল। গ্রেপ্তারকৃত আসামি বর্তমানে জেল হাজতে আছেন। ওই ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। ডাইনার 6 ভাই বোন সবাই আমেরিকান নাগরিক এবং ডাইনা নিজেও আমেরিকান নাগরিক। 2 বছর আগে তিনি দেশে এসে ওই বাসায় বসবাস শুরু করেন, তাই বাংলাদেশে তার কাছে কোনো স্বজন ছিল না। সুদর্শক, এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।